দেখো তোমরা পিডিএফটা শুরুর দিকে যাও। হ্যাঁ, ডেফিনিশন আছে যেখানে, ইন্ট্রোডাকশনের ওখানে যেটা আছে সেটা দেখো। আমরা জানি অলরেডি, আমরা জেনে গেছি যে ডেরিভেটিভ জিনিসটা কি। আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, তাহলে ডিওয়াই ডিএক্সটা কি লিখি? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্স। এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। এটাকে আমরা এফ প্রাইম এক্স হিসাবেও লিখি বা সেটা দ্বারা ডিনোট করি, এবং এটাকে বলা হয় আমাদের যে গিভেন ফাংশন ছিল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওই ফাংশনটার ফার্স্ট ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট অর ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। এখন এই যে আমরা ফার্স্ট ডেরিভেটিভ পেলাম, এটাকে যখন আমরা আবার ডিফারেনশিয়েট করব, এটাকে যখন আবার ডিফারেনশিয়েট করব, দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স ছিল, এটাকে আমি এখন যদি আবার ডি বাই ডিএক্স করি, তাহলে পাবো ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই জিনিসটা তাহলে ডেফিনিশন অনুযায়ী এটা আমরা এফ প্রাইম এক্স কে আবার ডিফারেনশিয়েট করছি। সো দিস ইজ লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ প্রাইম এক্স এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ প্রাইম এক্স বাই ডেল এক্স। এটাকে আমরা এফ ডাবল প্রাইম এক্স দিয়েও ডিনোট করি। আবার ফাংশনটা যেহেতু আমার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ছিল, এটাকে আমরা ওয়াই এর নিচে সাফিক্স টু দ্বারাও ডিনোট করি। দ্যাট মিনস ডি ওয়াই ডি এক্স কে আমরা ওয়াই ওয়ান, ডি টু ওয়াই বা ডি এক্স স্কোয়ার এটাকে ওয়াই টু, এইভাবে ডিনোট করতে পারি। এবং একইভাবে তাহলে ডিএন ওয়াইটা হবে আমার, সরি ওয়াই এনটা হবে ডিএন ওয়াই বাই ডি এক্স টু দি পর এন, বা এটাকে আমরা লিখবো এফ টু দি পর এন এক্স টু দি পর মানে তৎ এন টাইমস ডেরিভেটিভ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফাংশনটার এন টাইম ডেরিভেটিভস। এই যে বারবার ডিফারেনশিয়েট করা হচ্ছে, এ কারণেই এটাকে বলা হচ্ছে যে এটা সাকসেসিভ ডিফারেনশিয়েশন, দ্যাট মিনস পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখন ধরো ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পর এম, এটাকে যদি আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি কি কি পাই? এটা আমরা সবাই জানি ওয়াই ওয়ানটা কি হবে, এম এক্স টু দি পর এম মাইনাস ওয়ান। এটাকে সেকেন্ড টাইম যদি ডেরিভেটিভ করি ওয়াই টু করি, তাহলে কি হবে, এম এম মাইনাস ওয়ান এক্স টু দি পর এম মাইনাস টু। এইভাবে আমরা এন টাইমস যদি করি তাহলে কি হবে, এম এম মাইনাস ওয়ান এম মাইনাস টু। এভাবে যেতে যেতে কত দূরে যাব, এম মাইনাস এন প্লাস ওয়ান, কারণ দেখো ওয়াই টু তে ছিল এম মাইনাস ওয়ান পর্যন্ত, তার মানে আমার সাফিক্স এর চেয়ে ওয়ান টাইমস কম থাকছে। সো দিস ইজ এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান এম মাইনাস এন প্লাস ওয়ান টু দি পর এক্স টু দি পর ইন্টু এক্স টু দি পর এম মাইনাস ওয়ান, যখন এম টা এন এর চেয়ে বড়। যদি এম আর এন সমান হয় তাহলে কি হবে, এক্স এর পাওয়ারটা জিরো হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা ওয়ান হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওয়াই এন সমান আমরা পাবো ফ্যাক্টোরিয়াল এন। আর ওয়াই এন প্লাস ওয়ান করি বা ওয়াই এন প্লাস টু করি, বাকি যে ডেরিভেটিভ গুলো করবো সেগুলো সব জিরো হবে, কারণ এক্স এর পাওয়ারটা শেষ হয়ে গেছে ওয়াই এন টাইম এন টাইমস ডিফারেনশিয়েট করার সময়। তো আবার এম যদি কি হয়, এন এর চেয়ে ছোট হয়, ছোট হওয়ার সুযোগ নেই, তার আগেই চলে যাবে। তো জেনারেল ভাবে আমরা যদি বলি যে ঠিক আছে, আট টাইম এন মাইনাস আট টাইম ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমরা ওয়াই এন মাইনাস আর ইকুয়াল টু পাবো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এই আপ টু আর প্লাস ওয়ান। তার মানে এখানে এম এর জায়গায় হচ্ছে এন মাইনাস আর, তারপরে আছে তোমার মাইনাস এন প্লাস ওয়ান, সো থাকবে এখানে আর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পর আর। এটা হবে আমাদের কি, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর টু দি পর এক্স টু দি পর আর। এই যে এটা দেখো আমাদের এন থেকে আর প্লাস ওয়ান পর্যন্ত গেছে, তার প্লাস ওয়ান। এবার দেখো আমরা যেখানে ছিলাম যে ওয়াই এন টা আমরা বলেছি যে কি, কত দূর বললাম, বললাম যে ওয়াই এন মাইনাস আর, ওয়াই এন মাইনাস আর টা হচ্ছে কি হবে তাহলে, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আপ টু আর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পর আর। হ্যাঁ, এটাকে আমরা লিখবো, দেখো উপরে যদি আর প্লাস ওয়ান এ না থেমে এটা যদি ওয়ান পর্যন্ত যায়, মানে এরপরে আর ইন্টু আর মাইনাস ওয়ান করতে করতে ওয়ান পর্যন্ত যাও, দ্যাট মিনস উপরে অতটা প্রোডাক্ট দিয়ে গুণ করো আর নিচে অতটা প্রোডাক্ট দিয়ে ভাগ করো, তাহলে নিচে ভাগ করা হচ্ছে কত দিয়ে, ফ্যাক্টোরিয়াল আর দিয়ে, আর উপরে টোটাল জিনিসটা মিলে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল এন। তাহলে টোটাল জিনিসটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স টু দি পর আর। তাহলে এটা হলো জাস্ট ফাংশনটা যদি হয়
y y টা যদি হয় x টু দি পাওয়ার m এই টাইপের ফাংশন এখন ওটাকে একটু জেনারালাইজ করে দেখো নাম্বার b তে y ইকুয়াল টু আমরা নিয়েছি ax প্লাস b টু দি পাওয়ার m m একটা যে কোনো নাম্বার তো এই ক্ষেত্রে তোমরা জানো এখানে ডিফারেন্সিয়েট করতে গেলে ঠিক x টু দি পাওয়ার m এর মতই কিন্তু এখানে x এর সাথে কি আছে a আছে হ্যাঁ সুতরাং আমার এটা বের হয়ে আসবে প্রতিবার একটা করে আমি a পাবো তাহলে y on টা হবে m a x প্লাস b টু দি পাওয়ার m মাইনাস 1 আর a x এর জন্য একটা আসবে a এরপর যদি y2 করো তাহলে দেখো আবার ঠিক ওই যা ছিল তার সাথে আবার m মাইনাস 1 অ্যাড হচ্ছে এবং এবার আরেকটা a পাচ্ছি তাহলে a ইনটু a এবার হয়ে যাচ্ছে a স্কয়ার আর বাকিটা থাকছে a x প্লাস b টু দি পাওয়ার m মাইনাস 2 তো এইভাবে কন্টিনিউ করো y3 করো তারপরে এভাবে যদি আমরা yn করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে আমাদের m ইনটু m মাইনাস 1 m মাইনাস 2 আপ টু আমাদের দেখো y3 তে ছিল m মাইনাস 2 তাহলে আমাদের m মাইনাস n এর চেয়ে কি হবে এক কম হবে আর কি যা হোক m মাইনাস n প্লাস 1 হচ্ছে আর এর পাওয়ার হবে যতবার ডিফারেন্সিয়েট করছি ততটাই পাচ্ছি সুতরাং এটা a টু দি পাওয়ার n আর এখানে থাকছে ax প্লাস b টু দি পাওয়ার এম মাইনাস এন তো আগের মতোই আমরা যদি এম ইকুয়াল টু এন বসাই তাহলে ওয়াই এন টা পাচ্ছি গতবার পেয়েছিলাম যখন ফাংশনটা ছিল এক্স টু দি পাওয়ার এম তখন পেয়েছিলাম ফ্যাক্টোরিয়াল এন আর এবার পাবো ফ্যাক্টোরিয়াল এন এর সাথে গুণ হয়ে থাকবে কে এ টু দি পাওয়ার এন তো এটা গেল একটু জেনারেল কেস এবার আসছি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন ফাংশনটা যদি আমাদের হয় y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax ফর্মের তো তোমরা জানো ডেরিভেটিভ করলে আমরা কি পাবো ফার্স্ট ডেরিভেটিভ করলে আসবে a e টু দি পাওয়ার x সেকেন্ড টাইম করলে আসবে a স্কয়ার e টু দি পাওয়ার x তার মানে n টাইম করলে আমরা পাবো a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax আর এখানে ফাংশনটা যদি আমাদের a যদি 1 হয় y ইকুয়াল যদি ex হয় তাহলে আমরা yn টা জাস্ট e টু দি পাওয়ার এক্সই পাবো কারণ এর কোনো চেঞ্জ হবে না এখানে আরেকটা জিনিস আছে ওয়াইটা যদি হয় আমাদের এ টু দি পর এক্স এ টু দি পর এক্স কে আমরা কিভাবে লিখতে পারি এ টু দি পর এক্স কে লিখতে পারি ই টু দি পর এক্স লগ এ বেজ ঠিক আছে তো এখন তাহলে ঠিক আমরা ওয়াই এন যদি করি তাহলে ই টু দি পর যা ছিল তাই পাবো আর এখানে আমাদের কি আছে এক্স এর সাথে কি ই টু দি পাওয়ার এক্স এর সাথে কি আছে কনস্ট্যান্ট হিসাবে লগ এ বেজি তাহলে লগ এ বেজি টু দি পাওয়ার এন পাবো একটা আগে যেমন এ টু দি পাওয়ার এন পেয়েছিলাম ই টু দি পাওয়ার এক্স ছিল জন্য এখন আছে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইনটু লগ এ বেজি এই লগ এ বেজিটা প্রত্যেকবার কনস্ট্যান্ট হিসেবে আসবে সুতরাং লগ এ বেজি ই টু দি পাওয়ার এন এই জিনিসটা পাবো এখানে করোলারিতে যেটা ওয়াই এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স আছে মানে যাও তোমার যে ফাংশনটা ছিল সে ফাংশনটাকেই লেখা হয়েছে আর কি এটা গেল সি চলে গেল এরপরে আসো ডি এটা জাস্ট আলজেব্রিক ফাংশন ফাংশনটা যদি এরকম হয় একটু রেশনাল টাইপের হয় যে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস এ তার মানে এটা আসলে এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ারটা যদি মাইনাস ওয়ান হয় তাহলে তোমরা জানো ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান সামনে আসবে আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হবে দ্যাট মিনস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই টু করলে তাহলে আমাদের মাইনাস ওয়ান থাকছে আবার মাইনাস টু আসছে আর এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাকে আমরা জেনারেল ভাবে কি লিখতে পারি ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু মানে এখানে একটা মাইনাস ওয়ান আছে এখানে একটা মাইনাস ওয়ান আছে তাহলে দুটো মাইনাস ওয়ান পেয়েছি সুতরাং এটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু আর ওয়ান ইন্টু টু এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু আর এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে ওয়াই থ্রি করলে আমরা পাবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল থ্রি আর এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ফোর সো ওয়াই এন টা আসবে আমাদের মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন এটা আগের মতো লিখলে আমরা লিখবো এক্স প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস এন প্লাস ওয়ান অথবা এটাকে আমরা বাই হিসাবে নিচে নিয়ে নিলে পাবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই
x plus a to the power n plus 1. So in general, if y equal to 1 by x plus b to the power m, agar bar chilo shudhu amader x plus b, 1 by x plus b chilo, kilo screen to shure jacche. Age dekho chilo y number d te chilo y equal to 1 by x plus a. Ar general bhabe jodi abar amra dekhte chai corollary te je 1 by x plus b to the power 1 na niye ekhane power ta m niyechi ar x plus a na niye x plus b niyechi tarmane x er sathe ekta coefficient niyechi ta amra jani x er sathe coefficient thakle amra tumra eigula oi je chain rule diye koro ওই x plus b equal to z ধরো বা কিছু তখন a টা বারবার বের হয়ে আসে তো সেই ক্ষেত্রে হ্যাঁ পরের স্ক্রিনটা দাও আমরা এটা শেষ করেছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা পাবো যে y on টা এই ফর্মে পাবো -ma by x plus b to the power m plus 1 y2 টা ঠিক ওইভাবে আসতে থাকবে এখানে আরেকটা মাইনাস থাকতো এটা y2 এর ক্ষেত্রে এটা হবে -1 টু দি পাওয়ার 2 এখানে একটা জিনিস ভুল আছে y2 তে টাইপেই হয়তো ভুল আছে একটু খেয়াল করে নিও y1 এ হচ্ছে -ma by x plus b টু দি পাওয়ার m plus 1 y2 তে হবে তোমার -m ছিল আবার আরেকটা -m plus 1 হবে সুতরাং দুটো মাইনাস পাবো আমরা দ্যাট মিন্স -1 স্কয়ার পরের লাইনে ইকুয়াল এ যে ঠিক আছে কিন্তু প্রথম লাইনটাতে ভুল আছে আর কি তাহলে উপরে থাকলো m into m plus 1 আর এখানে a স্কয়ার আছে আর ax plus b to the power m plus 2 এই ক্ষেত্রে দেখো উপরে আছে m into m plus 1 এটাকে আমরা লিখেছি ফ্যাক্টোরিয়াল m plus 1 বাই ফ্যাক্টোরিয়াল m minus 1 এটা কিভাবে লিখেছি ঠিক আগের মতই এখানে আমরা 1 একটু খেয়াল করো m plus 1 factorial m plus 1 মানে কি 1 থেকে শুরু করে 1 2 3 up to m into m plus 1 এই টোটাল জিনিসটাকে আমরা লিখি factorial m plus 1 তাহলে আমাদের দেখো 1 থেকে শুরু করে m minus 1 পর্যন্ত নাই আমাদের আছে কিন্তু m into m plus 1 1 থেকে শুরু করে m minus 1 পর্যন্ত নেই দ্যাট মিন্স 1 থেকে শুরু করে m minus 1 পর্যন্ত উপরে গুণ নিয়েছি নিচেও গুণ নিয়েছি নিচে 1 থেকে m minus 1 1 2 3 up to m minus 1 that means factorial m minus 1 আর উপরে 1 2 up to m m plus 1 তার মানে হচ্ছে factorial m plus 1 এটা হচ্ছে একটা ফর্মে একটা স্ট্যান্ডার্ড ফর্মে লেখার জন্য জিনিসটাকে এইভাবে রেডি করে নেওয়া হয়েছে আর দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে সুতরাং দুটো a এসেছে সো a স্কয়ার আর x প্লাস b ছিল ফাংশনটা দুইবার ডেরিভেটিভ করা হয়েছে শুধু দুই কমে গেছে তাহলে m নিচে এসেছে যেহেতু পাওয়ারটা m প্লাস 2 তাহলে জেনারেল ভাবে yn টা আমরা কি পাচ্ছি মাইনাস 1 টু দি পাওয়ার n দেখো m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ছিল তাহলে এখন কত হবে m মাইনাস n প্লাস 1 হবে কারণ আমাদের এটা হচ্ছে y2 তে ছিল প্লাস 1 তাহলে yn কি হবে yn এ হচ্ছে m minus 1 plus 1 factorial by নিচে যেটা ছিল factorial m minus 1 সেটা a to the power n by x plus m plus 1 এই পর্যন্ত গেল এখন পরে দেখো আমরা আরেকটা নিয়েছি লগারিদমিক ফাংশন এটা হচ্ছে নাম্বার e তে আসো লগারিদমিক ফাংশনে হচ্ছে y equal to log x plus a তো এটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি y on টা পাচ্ছি 1 by x plus a এখন দেখো এই যদি y equal to 1 by x plus a ছিল শুরুতে এটার মানে এটা তো e c তে সম্ভবত সেখানে দেখো এই টাইপের ফাংশনকে আমরা n টাইম ডেরিভেটিভ করেছি তো আমাদের ওখানে n টাইমটা যা এখানে n minus 1 টা তাই n হ্যাঁ n minus 1 টা তাই হবে কারণ অলরেডি একবার তার সাফিক্স এসে গেছে y n টাই হয়ে গেছে 1 by x plus a একটা বাড়বে মানে y টা ছিল 1 by x plus a এখন আমাদের লগারিদমিক ফাংশনকে একবার ডিফারেন্সিয়েট করে পেলাম y on টা হলো 1 by x plus a তার মানে আমার ওখানকার yn টা হয়ে যাবে এখানে yn plus 1 তাহলে ওটার সাথে কম্পেয়ার যদি করো তাহলে yn টা দেখো yn টা দেখো আগের বার ছিল -1 টু দি পাওয়ার n
factorial n divided by x plus a to the power n এখানে আমার কি হচ্ছে যেহেতু একবার ডেরিভেটিভ হয়ে গেছে আমার n plus 1 টা আসলে ওই ফর্মে আসবে সুতরাং এখানে একটা করে কমে আছে minus 1 to the power n minus 1 factorial n minus 1 divided by x plus a আর এটা তোমার পরেরটা ওই x এর সাথে একটা কোফিসিয়েন্ট দিয়ে দেখিয়েছে প্রত্যেক ক্ষেত্রে আমার একটা করে a বের হবে দ্যাট মিন্স a to the power n হবে একই ফর্মে আগের ফর্মুলাতে তাহলে আমাদের আলজেব্রিক ফাংশন হলো তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন হলো নাম্বার ই তে আমরা লগারিদমিক ফাংশনও করলাম এরপরে আমরা দেখব ত্রিকোণমিতিক ফাংশন এরপরে আসছে আমরা ত্রিকোণমেট্রিক ফাংশন ত্রিকোণমেট্রিক ফাংশনটা হচ্ছে তোমার কততে আছে জানো এটা কর আই মনে হয় এটা এবিসিডি এফ জি এফ এটা এফ নাম্বার নাম্বার এফ এর ওয়ানে দেখো ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস বি তো এটাকে যদি আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি তাহলে কি পাবো সাইন কে ডিফারেনশিয়েট করলে আমরা কস পাই জানি আর যেহেতু এক্স আছে তাহলে একটা এ পেলাম বাড়তি তাহলে এ কস এক্স প্লাস বি এটা ইকুয়াল টু আমরা চাচ্ছি আমরা যে ফর্মে ছিলাম আমরা সাইনে ছিলাম সাইনে যেতে চাই তাহলে আমরা জানি যে পাই বাই টু যদি করি মানে ওয়াট কোফিসিয়েন্টটা তাহলে সাইন কসে চলে যাই বা কস সাইনে চলে যাই তাহলে এখানে আমাদের হচ্ছে এখানে তাহলে আমরা এটা লিখতে পারি যে সাইন পাই বাই টু প্লাস আমার যে অ্যাঙ্গেলটা ছিল এক্স প্লাস বি সেটাই থাকছে তাহলে ওয়াই ওয়ানটা ফাইনালি দাঁড়ালো এ সাইন পাই বাই টু প্লাস এক্স প্লাস বি তাহলে ওয়াই টুটা পাবো কি ওয়াই টুটা এ স্কোয়ার হবে এই সাইন থেকে আবার কোয়াস পাই বাই টু প্লাস এক্স প্লাস বি পাবো এটাকে আবার যদি সাইনে কনভার্ট করি তাহলে আমার পাই বাই টু ছিল আমি আর একটা পাই বাই টু যোগ করব দ্যাট মিন্স আমার টু পাই বাই টু হচ্ছে এইটাকে একটু খেয়াল করো এখানে আমাদের পাই বাই টু ছিল এখন কোয়াস থেকে যখন সাইনে যাচ্ছি তখন আর একটা পাই বাই টু করবো এখানে খেয়াল করো যে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ সুতরাং এখানে সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না কোয়াস পাই বাই টু এক্স প্লাস বি ছিল সেখানে আমরা এই সাইন পাই বাই টু প্লাস পাই বাই টু এক্স প্লাস বি দ্যাট মিন্স টু পাই বাই টু প্লাস এক্স প্লাস বি পাচ্ছি তাহলে জিনিসটা দাঁড়ালো যে ওয়াই টুটা হচ্ছে এ স্কোয়ার সাইন 2 পাই বাই 2 এক্স প্লাস বি তো এটাকে যদি আমরা জেনারেল ভাবে নিতে যাই দেখো ওয়াই 3 করলে ঠিক এ কিউব সাইন 3 পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি আসছে সুতরাং ওয়াই এন টা কি আসবে এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2 এক্স প্লাস বি তাহলে সাইন ফাংশনের জন্য আমরা দেখলাম যে ওয়াই যদি কি হয় সাইন এক্স প্লাস বি তাহলে y টু দি পাওয়ার n টা আসলে x থাকার জন্য একটা a টু দি পাওয়ার n এসেছে x এর কোএফিসিয়েন্ট এর জন্য a টু দি পাওয়ার n এসেছে এবং কি হয়েছে ডেরিভেটিভ করে আমরা অ্যাঙ্গেল যা ছিল তাই আছে তার সাথে কি পেয়েছি যত টাইম ডিফারেনশিয়েট করেছি তত টাইম ইনটু পাই বাই 2 দ্যাট মিন্স n পাই বাই 2 প্লাস x প্লাস 2 তোমরা মনে হয় কেউ একটু কিছু বললা পাই বাই 2 নিয়ে কথা বললা কেউ আচ্ছা আমরা পাই বাই টুটা পেয়েছি যখন কস কে সাইনে কনভার্ট করেছি এটা আমরা জানি যে পাই বাই টু এর কোফিসিয়েন্টটা যদি ওয়ার্ড হয় এখানে আমরা কিন্তু শুধু পাই বাই টু নিয়েছি সুতরাং সাইনটা কসে যায় কসটা সাইনে যায় এটা আমরা জানি সেখান থেকে জিনিসটা এসছে আর কি তো পরের স্ক্রিনটা দাও হ্যাঁ তো একইভাবে যদি আমরা ওয়াই ইকুয়াল টু কস এক্স প্লাস বি নিই এখানে দেখো মজার ব্যাপারটা আমরা জানি কস কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন পাই তাই না এখানে একটা মাইনাস সাইন এসছে আর এক্স থাকার জন্য এ এসছে এখন এই সাইন কে যখন আমরা কস এ নিয়ে যাচ্ছি তখন দেখো কস পাই বাই টু প্লাস এক্স প্লাস বি এখন দেখো কস পাই বাই টু প্লাস সামথিং তার মানে এটা কোন কোয়াড্রেন্টে যায় সেকেন্ড কোয়াড্রেন্ট হ্যাঁ পাই বাই টু প্লাস
x plus b আছে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে cos নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ তাহলে এখান থেকে একটা মাইনাস আসে যার ফলে এই মাইনাস সাইনটা এর মধ্যে চলে গেল মানে এটা বাম পাশে ডান পাশের জিনিসটাই a cos π/2 x b ইকুয়াল টু কিন্তু আমরা পাই - a sin x b তাহলে আমরা ডেরিভেটিভ করে একটা মাইনাস পেয়েছিলাম কিন্তু ওকে যখন আবার cos এর ফর্মে লিখতে গেলাম π/2 সামথিং করলাম তখন ওখানে একটা মাইনাসের দরকার হলো ফলে আমার পুরো জিনিসটা y1 টা আসলো ওই আগের মতই a cos π/2 x b তাহলে একই ভাবে y2 করলে আবার একই জিনিসই এটাকে ডিফারেনশিয়েট করলে আমার a a স্কয়ার আসছে cos কে ডিফারেনশিয়েট করলে মাইনাস সাইন এই জিনিসটা আসছে π/2 x b এবং তাকে যখন আবার cos এ কনভার্ট করছি তখন কি হচ্ছে আরেকটা π/2 পাচ্ছি সো π/2 ছিল আবার π/2 দেওয়ার ফলে 2π/2 হচ্ছে প্লাস x b তাহলে আমরা পাচ্ছি একই ভাবে y3 টা a কিউব cos 3π/2 x b and in general yn equal to a to the power n cos n pi by 2 plus x plus b এখন আমরা পার্টিকুলার কেস মানে করোলারি হিসেবে দেখতে পারি যে b যদি আমাদের 0 হয় তাহলে ফাংশনটা কেমন y equal to sin x সেই ক্ষেত্রে yn টা হবে sin n pi by 2 plus x এখানে তেমন কোনো চেঞ্জ নাই আমার অ্যাঙ্গেল যা ছিল তাই অ্যাঙ্গেল যা ছিল তাই আমার এখানে কি আসছে n আমি n টাইম ডিফারেনশিয়েট করলে n পাই বাই 2 সাথে পাবো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এবং কিভাবে পাবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে এসেছি আর না এখানে yn টা ভুল আছে একটু খেয়াল করো yn যদি sin n পাই বাই 2 প্লাস x হয় এখানে হবে ইনটু a টু দি পাওয়ার n তোমরা একটু নোট করো এখানে এই যে কত নাম্বার পেজ এটা পেজ 61 এ পেজ 61 এ এখানে খেয়াল করো এ b ইকুয়াল টু 0 উই অবটেইন y ইকুয়াল টু sin x এন্ড y ইকুয়াল টু cos x এই দুই ক্ষেত্রে yn যখন বের করেছি আমরা yn ইকুয়াল টু আছে sin n pi by 2 plus x into a to the power n হবে এখানে খেয়াল করো এখানে কি হবে into a to the power n তোমাদের কাছে খাতা কলম থাকলে পাশে একটু নোট করে নাও যেহেতু x এর কোফিসিয়েন্ট আছে a হিসাবে সুতরাং যতবার আমি এটাকে ডিফারেনশিয়েট করব x এর কোফিসিয়েন্টটা বের হয়ে আসবে তাহলে এখানে আমার yn টা হবে sin n pi by 2 plus x into a to the power n বা n to the power n টা আমরা সামনেও নিতে পারি একইভাবে cos এর ক্ষেত্রেও তাই yn equal to হবে a to the power n cos n pi by 2 plus x এরপরে আছে তোমাদের এই জিনিসটুক হচ্ছে মানে এতটুকু জানলে আমাদের অনেক কাজে আসে এরপরে যেটা আছে নাম্বার জিতে সেটা হচ্ছে তোমার প্রোডাক্ট ফাংশনের এন্ড প্রোডাক্ট ফাংশনের জিনিসটা করতে একটু সময় লাগবে এটা তোমরা খাতা কলম দিয়ে নিজেরা নাম্বার জিটা লিখবে ট্রাই করবে আর প্রোডাক্ট ফাংশনের যে ফর্ম সেখান থেকে আগে y1 বের করবা কারণ এখানে দুটো ফাংশন তোমরা দেখতেই পাচ্ছ y equal to e to the power x আর cos bx আমরা আসলে দুটোরই nth ডেরিভেটিভ জানি e to the power x এরও জানি cos bx এরও জানি সুতরাং এটা দুটোরই জানি প্রোডাক্ট ফাংশনের যেভাবে আমরা ডেরিভেটিভ করি সেভাবে করলে এখান থেকে একটা জিনিস বের হয়ে আসবে তবে এই জিনিসগুলো আমরা যখন থিওরেম করব লিবনিস থিওরেম সেখানে প্রোডাক্ট ফাংশনের ডেরিভেটিভটা একটু সহজেই হয়ে যাবে এই জায়গাটা আমরা স্কিপ করে গেলাম এই জায়গাটা আমরা স্কিপ করে যাচ্ছি প্রোডাক্ট ফাংশনেরটা এটা মুখে বলে বলে ওভাবে হবে না এই জিনিসটা একটু খাতা কলম দিয়ে ক্যালকুলেশন বেশি আছে খাতা কলম দিয়ে আগায় আগায় আসতে হবে তোমরা এটা একটু করায় যেহেতু আছে তোমরা নিজেরা জিনিসটা দেখে দেখে যে জিকে বুঝবা না একটু হেল্প নিবা নিয়ে লিখবা করবা হ্যাঁ আমরা একটু পরের স্ক্রিনটাই যাই
এরপরে দেখো আমরা যাচ্ছি রেশনাল আলজেব্রিক ফাংশন। তো রেশনাল আলজেব্রিক ফাংশন তোমরা এগুলো করেছো হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, যেখানে করেছো পার্শিয়াল ফ্র্যাকশন মনে হয় পার্শিয়াল ফ্র্যাকশন করেছো কোথায় যেন, ইন্টারমিডিয়েট তো করেছো। যেমন আমি যেটা বলছি যে এখানে দেখো y ইকুয়াল টু আছে 1 বাই x প্লাস a ইনটু x মাইনাস a। এখন নিচে যখন আমার এরকম দুটো ফাংশনের প্রোডাক্ট হয়ে আছে সেই টাইপের ডেরিভেটিভ আমরা নর্মাল এভাবে করতে পারি না, সেটাকে আমাদের সহজভাবে করতে গেলে ফাংশনটাকে আমাদের 1 বাই x প্লাস a প্লাস বা মাইনাস যা হোক 1 বাই x মাইনাস a এই ফর্মে লিখতে পারলে সেটা সুবিধা হয়। এটা এটা তোমরা জানো, এটা একটা পার্শিয়াল ফ্র্যাকশন চ্যাপ্টারে এই কাজগুলো সাধারণত আমরা শিখে থাকি যে একটা ফাংশনকে কিভাবে ভেঙে এইভাবে লিখা যায়। এটা ভেঙে লিখা গেলে তখন আমাদের ডেরিভেটিভটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো এখানে দেখো ফাংশনটা আমাদের দেওয়া আছে কত, 1 বাই x প্লাস a ইনটু x প্লাস b। এটা ফাংশনটা এখানে লেখাই আছে, তোমরা একটু খেয়াল করো টাইপটা তো ভুল আছে কেন। তোমরা যদি আমাকে শুনতে পাচ্ছ তাহলে একটা কাজ করো, 23 যে হেডলাইন রেশনাল আলজেব্রিক ফাংশন সেখানে এ তে কনসিডার দ্য ফলোয়িং এক্সাম্পলস, নাম্বার এ তে যে এক্সাম্পল আছে সেটা হবে y ইকুয়াল টু 1 বাই x প্লাস a ইনটু 1 বাই x প্লাস b। আমি একটুখানি এটা লিখে রাখি কারণ তোমাদের কারেকশন গুলো লাগছে, এখানে একটা ভুলই আছে টাইপের। তোমরা কি শুনতে পেয়েছো আমার কথাটা, কোনো একজন রেসপন্স করো। ম্যাডাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফাংশনটা দেখো ওটা হবে y ইকুয়াল টু 1 বাই x প্লাস a ইনটু 1 বাই x প্লাস b, মানে হ্যাঁ 1 বাই x প্লাস a ইনটু x প্লাস b। ওটা লেখা আছে x মাইনাস a কিন্তু ওটা হবে x প্লাস b, মানে অনেক বড় একটা ভুল আসলে। হ্যাঁ, ওই জায়গাটা ঠিক করে নাও। ওটা ইকুয়াল টু দেখো আমরা যখন লিখছি 1 বাই x প্লাস a ইনটু, হ্যাঁ ইকুয়াল টু দেখো 1 বাই x প্লাস a মাইনাস 1 বাই x প্লাস b। তাহলে এখানে লসাগুতে আমাদের x প্লাস a x প্লাস b থেকে যাচ্ছে, উপরে যদি যাই তাহলে x প্লাস b মাইনাস a x মাইনাস a, সুতরাং x x কেটে যাচ্ছে b মাইনাস a উপরে একটা বাড়তি থাকছে। সো আমরা যদি b মাইনাস a দিয়ে ভাগ করে দিই তাহলে ডান পাশটা আর বাম পাশটা সমান হবে। সো এটা হচ্ছে 1 বাই b মাইনাস a ইনটু 1 বাই x প্লাস a মাইনাস 1 বাই x প্লাস b। এখন দেখো আমরা যে ফাংশনটা পেয়েছি 1 বাই b মাইনাস a তো কনস্ট্যান্ট, 1 বাই x প্লাস a এর ডেরিভেটিভ আমরা জানি, x প্লাস a এর জানি দ্যাট মিনস x প্লাস b এরও জানি। তাহলে আমরা এখান থেকে সরাসরি আমরা যে জানি যেটা c নাম্বার c তে সম্ভবত আমরা পেয়েছিলাম সেই জিনিসটা ইউজ করব। তাহলে yn টা কত পাবো, 1 বাই b মাইনাস a টা আগে লিখে ফেললাম এটা কনস্ট্যান্ট জিনিস, 1 বাই x প্লাস a এর জন্য আমরা পাবো মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই x প্লাস a টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমরা নাম্বার c থেকে সম্ভবত করেছি, c বা d থেকে। একইভাবে 1 বাই x প্লাস b এর জন্য আমাদের মাইনাস আমরা কমন একটু কমন নিয়ে নিয়েছি, মাঝখানে একটা লাইন লিখতে পারলে ভালো হতো, মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n টা কমন নিয়েছি কারণ দুটোর জন্যই ওটা পাবো। এক পাটে হয়েছে 1 বাই x প্লাস a টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস এটার জন্য সেকেন্ড পার্টের জন্য হয়েছে 1 বাই x প্লাস b টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এই এটা হলো আমাদের যদি ফাংশনটা এরকম থাকে সেটাকে আমরা প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশন অনুযায়ী দুটো ফাংশনের যোগ অথবা দুটো ফাংশনের বিয়োগ যেটা লিখে যেটা করলে আমাদের ক্যালকুলেশনটা মেলে সেই টাইপের করে লিখে তারপরে আমরা yn টা বের করব। তো এখন দেখো যদি ফাংশনটা এরকম হয় যে y ইকুয়াল টু 1 বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, তো সেই ক্ষেত্রে আমরা এটা x স্কোয়ার মাইনাস a স্কোয়ার হলে তো আমরা পারতামই, কিন্তু এখানে আছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার, সো এটাকে আমরা
দুটো ফাংশনের প্রোডাক্ট হিসেবে লিখতে পারছি না যতক্ষণ আমরা কমপ্লেক্স নাম্বারটা ইউজ না করছি। সো এটা একটা হবে x প্লাস আই এ, একটা হবে x মাইনাস আই এ। তো x প্লাস আই এ, x মাইনাস আই এ এইভাবে আসবে, সেটার জন্য একটা রেজাল্ট দেওয়া আছে, কিন্তু এটা আমাদের করতে হবে। এটা এটা আমরা প্রমাণ না করলে এটা এভাবে লেখা যায় না। এখানে দেন দেন দিয়ে বলা আছে যে দেন y ইন ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন বাই এ টু দি পাওয়ার এন প্লাস টু সাইন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান থেটা আর সাইন এন প্লাস ওয়ান থেটা, যেখানে থেটাটা হচ্ছে ট্যান ইনভার্স এ বাই x। এখন এটি কি করে হচ্ছে সেটা আমরা প্রমাণ করব। সেটা মনে হয় বলাই আছে যে টু প্রুভ লেট y ইকুয়াল টু ওয়ান বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আমরা ফাংশনটা নিলাম। ফাংশনটাকে আমি যেটা বলছিলাম তোমাদের কাছে যে ফাংশনটাকে আমরা যতক্ষণ না কমপ্লেক্স নাম্বার ইউজ করছি ততক্ষণ দুটো জিনিসের প্রোডাক্ট হিসেবে লিখতে পারছি না। সো দিস ইজ x প্লাস আই এ ইনটু x মাইনাস আই এ। দেখো এটাকে গুণ করলে কিন্তু তোমাদের x স্কোয়ার প্লাস a স্কোয়ারই হবে, তাই না? এমনি ফর্মুলা অনুযায়ী x স্কোয়ার মাইনাস আই এ হোল স্কোয়ার। সো একটা মাইনাস আছে আর আই স্কোয়ারের জন্য আর একটা মাইনাস আসবে, দিয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই x প্লাস আই এ ইনটু x মাইনাস আই এ। এটাকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন অনুযায়ী এই যে x প্লাস আই এ আর x মাইনাস আই এ আছে তাদের যোগ বা বিয়োগ আকারে লিখতে চাই, তো এখানে দেখো আমরা আমরা এমন ভাবে লিখবো যাতে করে উপরে কোনো x না থাকে। তো আমরা সে কারণে 1 বাই x মাইনাস আই এটা আগে লিখেছি। আমাদের টার্গেট হচ্ছে যে উপরে যেন কোনো কনস্ট্যান্ট থাকে, উপরে যেন কোনো x না থাকে, সেইভাবে আমরা জিনিসটাকে ভাঙবো। তাহলে এখানে আমরা x মাইনাস আই এ লিখেছি মাইনাস 1 বাই x প্লাস আই এ। দেখো এটা আসলে আমরা যদি একটুকের ক্যালকুলেশন করি তাহলে কি পাই, নিচের প্রোডাক্ট ঠিকই থাকে, উপরে যাবে x প্লাস আই এ মাইনাস x প্লাস আই এ। তাহলে x x কেটে যাচ্ছে আমাদের আই এ প্লাস আই এ, তাহলে 2 আই এ হচ্ছে উপরে। তাহলে এটাকে আমরা যদি 1 বাই 2 আই এ মানে 2 আই এ দিয়ে ভাগ করে দিই তাহলে জিনিসটা সমান হয়ে যায়। সো এই জিনিসটা ইকুয়াল টু আমরা এই প্রোডাক্ট ইকুয়াল টু লিখছি 1 বাই 2 আই এ ইনটু 1 বাই x মাইনাস আই এ মাইনাস 1 বাই x প্লাস আই এ। এখন দেখো আমাদের নন ফর্মে চলে এসছে, আমরা 1 বাই x প্লাস b থাক, x প্লাস a থাক, যাই থাক না কেন সেটাকে আমরা কি করতে পারি, n টাইম ডেরিভেটিভ করতে পারি। তাহলে y n টা হচ্ছে এখন দেখো প্রথমটার জন্য আমরা দুটোর ক্ষেত্রে মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n কমন পাবো, সুতরাং ওটা নিয়ে নিলাম মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n, নিচে 2i এ থাকলো। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রথমটার জন্য হবে x মাইনাস i a টু দি পাওয়ার n প্লাস 1, আর দ্বিতীয়টা যা আছে তাই মাইনাস 1 বাই x প্লাস i a টু দি পাওয়ার n প্লাস 1। তো এটা হচ্ছে একটা ফর্ম, এটাকে আমরা সাইন কস দিয়েও লিখতে পারি। তোমরা নেক্সট স্ক্রিনটাই যাও একটুখানি। হ্যাঁ, এটাকে যখন আমরা আই এ পাই x প্লাস আই এ বা 1 প্লাস আই এ বা 1 মাইনাস আই এ, তোমরা ত্রিকোণমিতিতে এটার ইউজ করেছো যে আমরা ডি মোভার্স থিওরেম ছিল যে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হয় cos n থিটা প্লাস i sin n থিটা, ওই জায়গাটাই আমরা ইউজ করব। তো সেখানটা ইউজ করতে যে দেখো আমরা x ইকুয়াল টু লিখছি r cos থিটা আর a ইকুয়াল টু লিখছি r sin থিটা, কারণ আমাদের টার্গেট হচ্ছে cos থিটা প্লাস i sin থিটার ফর্মে যেন আমরা যেতে পারি। যেহেতু আমাদের এখানে ইমাজিনারি একটা সংখ্যা এসে আছে, আমরা ওই জিনিসটাকে রিমুভ করে অরিজিনাল একটা ফর্মে এটা রিয়াল ফর্মে যেতে চাই। সে কারণে আমরা ডি মোভার্স থিওরেমের কাছে যাব, এবং সেখানে যাওয়ার জন্য আমাদের cos থিটা প্লাস i sin থিটা যেন হয়
সেই দিকটাই হচ্ছে টার্গেট থাকবে, সে কারণে আমরা এক্স ইকুয়াল টু লিখছি আর কস থিটা, আর এ ইকুয়াল টু লিখছি আর সাইন থিটা। তো সেটা যদি করো তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা কত হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে আর স্কোয়ারটা যদি কমন নাও তাহলে কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ওয়ান হয়ে যাচ্ছে। সুতরাং এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা থাকছে শুধু আর স্কোয়ার, এবং ট্যান থিটাটা কত হবে, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তো এটা ভাগ করে দেখো, ভাগ করলে পাচ্ছো তোমরা এ বাই এক্স। তাহলে আমাদের ট্যান থিটা থাকলো এ বাই এক্স। এখন আমরা যে জিনিসগুলো পেয়েছিলাম সেখানটায় চলে যায়, আমাদের ছিল এক্স মাইনাস আই এ টু দি পাওয়ার, মানে নিচে ছিল আমাদের এভাবে ছিল যে ওয়ান বাই এক্স মাইনাস আই এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটাকে যখন আমরা উপরে লিখছি তখন পাওয়ারটা হয়ে গেল মাইনাস এন প্লাস ওয়ান। আমরা ওখান থেকে ফাংশন দুটোকে লিখেছি, সেখানে লিখে আমরা এক্স ইকুয়াল টু আর কস থিটা আর এ ইকুয়াল টু আর সাইন থিটা বসালাম। দেখো পুরো লাইনে আমরা তেমন কিছুই করিনি, আমরা শুধু কি করেছি মানগুলো বসিয়েছি। তো সব ক্ষেত্রে এক্স এর দেখো আর আছে, ওয়াই এ ইকুয়াল টু আর সাইন থিটা আছে, তার মানে সব জায়গা থেকে আমরা আর কমন পাচ্ছি, আর পাওয়ারটা কত আছে মাইনাস ব্র্যাকেটে হচ্ছে এন প্লাস ওয়ান, সুতরাং আর টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ানটা আমরা বাইরে নিয়ে নিলাম। বাইরে নেওয়ার পরে যেটা হয়েছে সেটা সে ফর্মটা ঠিকই আছে যে কস থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস, এখানে আমাদের আর একটা ছিল প্লাস দিয়েছে, কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান। তো ডি মুইভার্স থিওরেম অনুযায়ী তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কস এন প্লাস ওয়ান থিটা কস এর মাইনাস প্লাস একই, সেই জন্য টেন প্লাস ওয়ান থিটা প্লাস, এখানে একটু ভুল আছে লিখায়, হ্যাঁ এখানে হবে তোমার ও এখানে মাইনাস আছে আর এখানে পাওয়ার মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আই সাইন এন প্লাস ওয়ান থিটা। খেয়াল করো কস এর ক্ষেত্রে মাইনাস এন প্লাস ওয়ান থিটাও যা কস এন প্লাস ওয়ান থিটাও তা, এখানে মাইনাস তারপর আছে মাইনাস, আর সাইন এর অ্যাঙ্গেলের জন্য আর একটা মাইনাস হবে, দুইটা মাইনাস মিলে এখানে প্লাস হয়ে গেছে আই সাইন এন প্লাস ওয়ান থিটা, তারপরে হচ্ছে মাইনাস সামনের মাইনাসের জন্য মাইনাস কস এন প্লাস ওয়ান থিটা হলো, আর সামনের মাইনাস ছিল আর পাওয়ারের উপরে একটা মাইনাস আছে, দুই মাইনাস মিলে হয়ে গেছে প্লাস আই সাইন এন প্লাস ওয়ান থিটা। এখন এই দুটোকে যদি ক্যালকুলেট করো দেখো কোনটা কোনটা কেটে যাচ্ছে, কস এন থিটা আর মাইনাস কস এন এন প্লাস ওয়ান থিটা, এটা কাটে আমাদের থাকে টুয়াইস আই মানে আই সাইন এন প্লাস ওয়ান থিটা, আর নিচে আর একটা আছে আই সাইন এন প্লাস ওয়ান থিটা, সো দিস ইজ টু আই সাইন এন প্লাস ওয়ান থিটা। তাহলে আমরা ফাইনালি ফর্মটা পেয়েছি এরকম। এখন আমরা আর এর মান বসাবো আর থেটার মান বসাবো, কারণ আর থেটা হচ্ছে আমাদের আননোন। তো আর এর মান আছে আমাদের কত, আর স্কোয়ারটা আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওখানে চলে যাব। তাহলে ওয়াই এন টা হলো দেখো কত, ওয়াই এন ছিল আমাদের উপরে কমন ছিল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন বাই টু আই এ, এটুক ছিলই আমাদের, আর মাঝের ব্র্যাকেটের টুকের ক্যালকুলেশন করে আমরা পেলাম মাইনাস সরি আর টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান টুয়াইস আই সাইন এন প্লাস ওয়ান থেটা। তো ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন, এখানে হলো টুয়াইস আই, টুয়াইস আইটা চলে যায় তাহলে এ থাকে, আর কোনটা আছে সাইন এন প্লাস ওয়ান থিটা, আর আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা ওয়ান বাই আর ইকুয়াল টু সাইন থেটা বাই এ, এখান থেকে আমরা পেয়েছি এটা আর এর পর যেহেতু মাইনাস এন প্লাস ওয়ান আছে তাহলে এটা হবে সাইন থেটা বাই এ টু দি পাওয়ার, এটা সাইন থেটা বাই থেটা না,
এই লাইনের একটা কারেকশন আছে টাইপ করতে ভুল হয়েছে এখানে এটা হবে sin theta by a এটা not sin theta by theta নিচের ওটা theta না ওটা a একটু মার্ক করে নাও এটা হবে minus 1 to the power n factorial n by a আর এটা r এর মানটা বসিয়েছি আমরা r equal to ছিল কত দেখো a equal to ছিল r sin theta এখান থেকে আমরা যেহেতু sin এর মাধ্যমে রেসপন্স করছে আমরা sin r এর মানটা sin এর মাধ্যমে দিতে চাচ্ছি তাহলে r হ্যাঁ এটা হবে theta না এটা a তো এটা হলো r equal to হচ্ছে sin theta by a to the power n plus 1 আর ইনটু এখানে sin n plus 1 theta আছে সেটা where theta equal to tan inverse x by a তাহলে আমরা কি পেলাম yn টা পেয়েছি minus 1 to the power n factorial n এখানে একটা a ছিল আর এখানে sin theta নিচে একটা a ছিল তার উপর power n plus 1 তাহলে এখানে n plus 1 আর একটা a নিচে হলো a to the power n plus 2 আর sin to the power n plus 1 theta এখানে হলো sin n plus 1 theta where theta equal to tan inverse x by a so এটাই হচ্ছে আমাদের y যদি হয় 1 by x square plus a square তাহলে সেই ফাংশনটার yn টা হবে y a ফর্মে yn টা হবে a ফর্মে তো করোলারিতে বলছে যদি ফাংশনটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে আমরা y equal to 1 by x square plus a square না নিয়ে যদি এখানে একটা হোল স্কয়ার নি x plus b whole square plus a square জিনিসটা একই দাঁড়াবে কারণ a b কোনো ইফেক্ট করবে না কারণ b এর সাথে x এর কোনো কিছু নাই b জাস্ট কনস্ট্যান্ট সুতরাং ওটা y ফর্মেই থেকে যাবে শুধুমাত্র b টা আমার ইফেক্ট করবে theta তে কারণ tan theta equal to ছিল আমাদের কত x by a by x সুতরাং ওখানে আমাদের এটা থাকলোই আর x এর জায়গায় হবে x by b এটুকুই তফাৎ অন্য কোন জায়গায় কোনো চেঞ্জ হবে না তো আমরা অনেক কয়টা জেনারেল ফর্ম পড়লাম আজকে শুধু এর করোলারিটা দিব করোলারিটা দিয়ে আর একটু কথা বলে ছেড়ে দেব আর এই জিনিসগুলো দেখে আসলে আগামী ক্লাসে আমি কিছু অঙ্ক পড়া আছে আমি বলে দেব যে এই অঙ্কগুলো আমরা ইউজ করব আর হয়তো তোমাদের কিছু হোমওয়ার্ক করতে দিব আমাদের এই চ্যাপ্টারটা মনে হয় দুইটা থেকে তিনটা লেকচার লাগবে আজকে একটা হলো আরো দুইটা লাগবে মিনিমাম আর কি তো এখানে দেখো y ইকুয়াল টু করোলারিতে বলা আছে যদি ফাংশনটা হয় tan ইনভার্স x তাহলে y অন করলে আমরা কি পাবো y অন এর ডেরিভেটিভ আমরা জানি সরি tan ইনভার্স x এর ডেরিভেটিভ জানি সেটা কি হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার দেখো যখন আমরা 1 বাই 1 প্লাস x স্কয়ার পেয়েছি তার মানে ঠিক আমরা একটু আগে যে প্রবলেমটা করলাম যে y ছিল 1 বাই x a স্কয়ার প্লাস x স্কয়ার তো সো এখানে a মানে হচ্ছে 1 অন্য কোনো চেঞ্জ নাই একটা চেঞ্জ যে যেখানে y ছিল সেটা আমার y1 তার মানে একবার ডেরিভেটিভ করার পরে পাচ্ছি ওই যে ফাংশনটা আমরা ইউজ করলাম বাই একটু আগে তার n ডেরিভেটিভ বের করলাম সেটা করেছিলাম y equal to 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার এখানে হচ্ছে y1 equal to পাচ্ছি আমরা 1 বাই 1 প্লাস x স্কয়ার সো এখানে এর মানটা হচ্ছে 1 আর ডেরিভেটিভ করার সময় আমরা yn যেটা পাবো n এর মানটা মানে n প্লাস 1 হলে n এর মানটা আসতো আর কি তাহলে এই ক্ষেত্রে yn টা কত পাবো n প্লাস 1 করলে n এর টা পেতাম সুতরাং yn করলে আমরা n মাইনাস 1 পাবো সো মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 সাইন টু দি পাওয়ার n প্লাস 1 ছিল সুতরাং সাইন টু দি পর n থেটা সাইন n প্লাস 1 থেটা ছিল সেটা হবে সাইন n থেটা তাহলে দেখো জিনিসটা দেখতে আলাদা ছিল ফাংশনটা ছিল ইনভার্স ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইনভার্স ফাংশনে সেখানে আমরা ইউজ করতে পারলাম রেশনাল ফ্র্যাকশনের যে প্রপার্টি ছিল সেখানটাই কিভাবে y অন করলে আমরা পেয়ে গেলাম 1 বাই 1 প্লাস x স্কোয়ার সেই ক্ষেত্রে আমরা a এর মান শুধু 1 বসালে আমরা আগের যে yn করেছি সেখানে গেলাম একটা জিনিস শুধু এখানে মানে খেয়াল করবা যে ওখানে ফাংশনটা সরাসরি যে ফর্মে দেয়া ছিল এখানে একবার ডেরিভেটিভ করার পরে আমরা সেই ফর্মে যেতে পেরেছি সুতরাং এখানকার মানে আগেরটার yn তার মানে এখানকারটা হবে yn প্লাস 1
तो y n plus 1 করলে আগেরটাই সরাসরি লিখতে পারবা আর যদি y n লেখো তাহলে আগে মানে যেটা পেয়েছো সেখানে n কে n minus 1 দ্বারা রিপ্লেস করবে তাহলে আমরা ঠিক y n equal to minus 1 to the power n minus 1 factorial n minus 1 sin to the power n theta sin n plus sin n theta এই জিনিসটা পাচ্ছি তো এখানে ছোট একটা एग्जांपल করা আছে এটা তোমরা একটু দেখো এটা তেমন কঠিন কিছু না y হচ্ছে x টু দি পাওয়ার টুয়াইস এন্ড এটা আমরা x টু দি পাওয়ার n এর জেনারেল ফর্ম করেছি এখানে জাস্ট একটা एग्जांपल ইজি एग्जांपल এটা তোমরা একটু করবা তোমাদের হোমওয়ার্ক বলতে পারো করাই আছে আবার একটু দেখো হ্যাঁ একটু দেখো আর দুই একটা জিনিস একটু দেখাবো নেক্সট পেজটায় যাও এটা করে দেয়াই আছে আমরা एग्जांपल 2.2 টা করব না ঠিক আছে এটা খুব একটা এটা এটা পার্সিয়াল ফ্র্যাকশন দিয়েই হয় পার্সিয়াল ফ্র্যাকশন দিয়েই হয় পার্সিয়াল ফ্র্যাকশন দিয়ে করে রেখেছি এটা আর দরকার হচ্ছে না আরেকটু যাও আমি যেখানে দরকার একটুখানি বলি এটা ওটাই করা আছে एग्जांपल 2.4 এটা একটু করবা না আমরা যা করেছি সেটাই কিন্তু একটু করবা কারণ এখানে একটা মাইনাসের ব্যাপার আছে एग्जांपल 2.4 এটা তোমরা নিজেরা একটু করে নিবা তারপরে নেক্সট পেজে যাও এটাই করা হয়েছে পর্যন্ত এটা লাগছে না এটা আমরা করছি एग्जांपल 2.5 তোমাদের আর করাবো না এটা এটা হলো স্কিপ করে যাও माइनस लग एक्स प्लस वन माइनस प्लस लिखते भूल पर लाइन ठीक है टाइप भूल ठीक कर लगभग এই জিনিসটা করেছি যেহেতু एग्जांपलটা তোমরা এটা করবা তারপর একটা স্কিপ করো 2.7 স্কিপ করে যাও স্কিপ করো তো কঠিন কঠিন করার দরকার নাই স্কিপ করো আমি যেটা দরকার সেটা বলি এটাও স্কিপ করো এটা 2.12 যেটা এটা হাইপারবোলিক ফাংশন দিয়ে আসছে এটা স্কিপ করো এগুলো লাগবে না এখন তোমাদের এটা শেষ করো এটা স্কিপ করো एग्जांपल 2.14 2.14 এ দেখো y equal to e to the power sin inverse x মানে আমরা e to the power x যেভাবে করেছি সেই ফর্মে করব এখানে n টাইম ডেরিভেটিভ লাগেইনি একবার লেগেছে y1 একবার লেগেছে y2 মানে y1 করো করে y2 করো এখানে অঙ্কটা করে দেয়া আছে অঙ্কটা করবা ঠিক আছে एग्जांपल 2.14 এটা তোমাদের করবা 2.15 এগুলো করা আছে ইজি y1 y2 বের করলে ফর্মে এসে যাবে 2.14 2.15 এটা হোমওয়ার্ক তারপর স্কিপ করো এক্সারসাইজ এসছে এক্সারসাইজ এখানে এগুলা তো করলাই এখানে নাম্বার 1 যে 1 এর 2 টা দেখো 1 এর 2 x / x - a x - b এটা করব আর হলো এখানে নাম্বার 9 করো 2 এর হচ্ছে ফাইন্ড y ইন দা ফলোইং ফাংশন এখানে এত কিছু করার দরকার নাই নাম্বার 9 করো আর হচ্ছে 4 বা 5 করো 9 করো 5 9 এর পরে হচ্ছে তোমার y equal to tan inverse x আর y equal to sin inverse x এটা dn y / dx n বলেছে তার মানে y n বের করতে বলেছে n টাইম ডেরিভেটিভ
এখানে তিন নম্বরে তোমরা চারটা প্রবলেম আছে, চারটাই করবে। এগুলো তোমরা জানো আসলে, এক্স ইকুয়াল টু কস থিটা নিলেই দুই নাম্বার হয়ে যায়, চার নাম্বারে এক্স ইকুয়াল টু সাইন থিটা নিলেই হয়ে যায়। আর এখানে চার নাম্বার আট নাম্বার এগুলো দাগ দিচ্ছ মনে হয় তোমরা কেউ, ঠিক আছে। চার আট এই জিনিসগুলো দেখো, চার আট ছয়ও দেখতে পারো, ছয় না পাঁচ, হ্যাঁ পাঁচ, হ্যাঁ। এ পর্যন্ত এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এটা হয়ে আগামী ক্লাসে আমরা লিবনিজ থিওরেম দিয়ে স্টার্ট করবো আশা করি। আগামী আজকে গেল হচ্ছে মঙ্গলবার, আমরা বৃহস্পতিবার একটা ক্লাস নেই, বৃহস্পতিবার 11টাতেই নিই, আমি তোমাদের ইয়াটা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো।